ঘাটাল বাজার থেকে জল নেমে গিয়েছে, স্বাভাবিক সন্ধ্যে ফিরছে ঘাটাল বাজার। প্রায় ছদিন ঘাটাল বাজারে জল থাকার পর আজ ঘাটাল বাজার স্বাভাবিক সন্ধ্যে। কিছু কিছু দোকান খুলে কেনাকাটা শুরু হয়েছে বেচা কেনা, এবং বেশ কিছু দোকান আজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যাচ্ছে, এবং ভাষাফুলও স্বাভাবিক সন্ধ্যে ফিরেছে, লোক চলাচলও শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র ঘাটালের মূল বাজার থেকে। এই মুহূর্তে রয়েছি লাইভে আমি রবীন্দ্র, আপনাদেরকে পুরো ঘাটাল বাজার ঘুরে ঘুরে দেখাবো। দীর্ঘ প্রায় ছ দিন অর্থাৎ গত সোমবার থেকে ঘাটালের এই সমস্ত বাজারের অলি গলিতে কোথাও এক কোমর, কোথাও এক ছাতি, কোথাও এক মানুষ জল ছিল। এই সমস্ত রাস্তা কিন্তু জলে ডুবেছিল, যাতায়াত বন্ধ ছিল প্রায় এক সপ্তাহ। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঘাটাল বাজার। এই মুহূর্তে রয়েছি ঘাটালের মূল বাজার অর্থাৎ কুঠি বাজার সংলগ্ন মূল বাজার। কোথায় কেমন অবস্থা আপনাদেরকে দেখাবো, লাইভে থাকুন। তার আগে দেখিয়ে দিই ঘাটালের যে ভাষাপুল, স্বাভাবিক সন্ধ্যে ফিরেছে। ভাষাপুল কিন্তু দীর্ঘ প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল, দুদিকে বিচ্ছিন্ন ছিল, তাই মানুষ চলাচল বন্ধ ছিল। আজ থেকে দেখতে পাচ্ছি ঘাটালের ভাষাপুল দিয়ে কিন্তু লোক চলাচল শুরু হয়েছে। চলুন বাজারটা ঘুরিয়ে ঘুরে দেখাই কোন জায়গায় কী অবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন দীর্ঘ প্রায় ছ দিন জলে ডুবে থাকার পর দোকানপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এই সমস্ত দোকান বাজার বন্ধ ছিল জলে ডুবে থাকার কারণে, আজ থেকে স্বাভাবিক সন্ধ্যে ফেরার চেষ্টা করছি। ঘাটালে পোস্তা বাজারে কিন্তু আজ থেকে অনেকগুলি দোকানই খুলেছে, যদিও আজ রবিবার বাজার বন্ধ থাকে, কিন্তু পুজোর মুখে সবাই কিন্তু দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার স্বাভাবিক সন্ধ্যে ফেরার চেষ্টা করছে। কবে থেকে দোকান খুলছে দাদা? খোলা হয়নি, এখনো খোলেনি, কাল থেকে চেষ্টা করবো খোলার। হ্যাঁ, এই দোকানে জল ছিল তো? দোকানে জল ছিল, এই জল নেমে পরিষ্কার পরিষ্কার হচ্ছে। রবিবার তো মূল বাজার বন্ধ থাকে, কিন্তু রবিবার বন্ধ, আজ মাল নামানো হচ্ছে উপর থেকে, সব মাল বন্যার সময় তুলে দেওয়া হয়েছিল উপরে। হ্যাঁ, সেই সব মাল তোলা হচ্ছে, নামানো হচ্ছে। কতটা জল ছিল এখানে? এখানে প্রায় এক কোমর, এক কোমর, এক কোমর, মানে তিন ফুট সাড়ে তিন ফুট জল ছিল দোকানের ভিতরে। শুনলেন, মূল বাজার কিন্তু স্বাভাবিক সন্ধ্যে ফিরছে। এটা পোস্তা বাজারে এক কোমর জল ছিল। স্বাভাবিক সন্ধ্যে ফিরছে ঘাটাল বাজার। প্রায় দীর্ঘ ছ দিন ঘাটাল বাজারে জলে ডুবে ছিল, সেই জল নেমে গিয়েছে, এবার কিন্তু স্বাভাবিক সন্ধ্যে ফিরছে। সবাই মালপত্র সাজিয়ে পরিষ্কার করে কেনাকাটায় আবার মেতে উঠবে, সেরকমই। চলুন কুঠি বাজারটা দেখাই। আপনার দোকানে জল ছিল তো নাকি? কতটা? এক কোমর জল ছিল, এক কোমর, এক কোমর জল ছিল। আপাতত কেনাকাটা এবার শুরু হয়েছে তাই তো? না, এই মাল গুছানো আরম্ভ হচ্ছে, কেনাকাটা এখনো শুরু হয়নি দাদা। কবে থেকে হবে? চা খদ্দের এলেই হবে। আপনার দোকানের নাম কি? ঘাটাল ক্লথ স্টোর। ক্লথ স্টোর? হ্যাঁ, ক্লথ স্টোর। ছদিন বন্ধ ছিল তো? মোটামুটি সোমবার থেকে আজ পর্যন্ত, কাল পর্যন্ত বন্ধ ছিল। হ্যাঁ, এই আজকে ওপেনিং হয়েছে। শুনলেন, প্রায় ছ দিন এই ঘাটাল বাজার বন্ধ ছিল, কারণ জল ছিল এখানে প্রায় এক কোমর, কোথাও ছিল এক সাথী, কোথাও বা এক মানুষ। মূল বাজার থেকে জল নেমে গিয়েছে, এবার কিন্তু স্বাভাবিক সন্ধ্যে ফিরছে। এটা কুঠি বাজার, দেখুন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে দোকানদানি। প্রায় ছ দিন ঘাটাল বাজারে জল ছিল, সেই জল নেমে গিয়েছে, এখন স্বাভাবিক সন্ধ্যে ফিরছে আস্তে আস্তে ঘাটাল বাজার। আপনাদেরকে ঘাটাল বাজারের অলি গলি ঘুরে দেখালাম, এরপর ভাষাগুলোর দিকে একটু যাবো।
দেখতে পাচ্ছেন দোকানপাট, কিন্তু দোকানে জল ছিল আপনার? দোকানে জল ছিল তো? এখানে একসাথে আচ্ছা মালপত্র নামাচ্ছেন? না না, শুকনো হলে কেনাকাটা কাল থেকে শুরু হয়ে যাবে। আপনার দোকানের নাম? প্রায় ছদিন বন্ধ ছিল তাই তো? দেখতে পাচ্ছেন দোকানের অবস্থা। এখন দরকার, এখন তো ঘর পাঠাই। স্বাভাবিক সন্ধ্যে ফিরছে ঘাটালের মূল বাজার। বাজার থেকে জল নেমে গিয়েছে এবং খুলে দেওয়া আছে ঘাটালের ভাষাফুলও। ঘাটালের ভাষাফুল স্বাভাবিক সন্ধ্যে ফিরেছে, চল লোক চলাচলও শুরু হয়েছে। আপনাদেরকে সেই ভাষাফুলের চিত্র দেখাবো। এই মুহূর্তে নদীর জল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ঘাটালের যে গঙ্গাতলা, সেই গঙ্গাতলা থেকে জল নামে নেই, তবে বাজার থেকে জল নেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন নদীর তীরে যে দোকানগুলি জলে ডুবেছিল সেগুলিকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক সন্ধ্যে ফেরার চেষ্টা চলছে। ঘাটালে ভাষাফুল কিন্তু স্বাভাবিক হয়েছে, চলাচল শুরু হয়েছে, অর্থাৎ ভাষাফুল দিয়ে কিন্তু ঘাটালে বাজারে যাওয়া যাচ্ছে। ঘাটাল বাজার স্বাভাবিক সন্ধ্যে ফিরেছে, ঘাটাল বাজার থেকে জল নেমে গিয়েছে, এবার ধীরে ধীরে স্বাভাবিক সন্ধ্যে ফিরে যাবে ঘাটাল মূল বাজার। এতক্ষণ লাইভে আমি ছিলাম রবীন্দ্র।